শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। মুক্ত ঝিনুকের একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8:15 মতো। আমি এখানে এসেছি সোনার স্কুল ড্রেস যেগুলো বের করেছিলাম সেগুলো সব গুছিয়ে তুলে রাখতে ওয়ার্ড্রপের মধ্যে। আজকে হয়েছে কি, সোনার যে স্কুল ড্রেসটা আজকে পরে যাওয়ার কথা স্কুলে, সেই ড্রেসটা আমি খুঁজে পাচ্ছিলাম না। সেই জন্য সমস্ত ড্রেসগুলো বের করেছিলাম, তাও খুঁজে পেলাম না। অবশেষে ড্রেসটা পেলাম ব্যালকনিতে, যেখানে জামাকাপড় মেলা হয়, সেই রডেতে আমি মেলে রেখেছিলাম। আসলে কেচেছিলাম, ওটা তোলা হয়নি, আমার মনে ছিল না, তো ওখান থেকে অবশেষে পেলাম। আর এখন আমি আমার বিছানাগুলো একটু পরিষ্কার করে নেব। সোনা স্কুলে চলে গেছে, আর এই পর্যন্তই। আর এখানে আমি নেবুলাইজার যে মেশিনটা আছে সেটা ভিতরে ঢুকিয়ে রাখছি, কেননা অনেক দিন ধরেই মেয়ে দুটো যেহেতু শরীরটা খারাপ ছিল, মানে সর্দি কাশি ছিল, তো নেবুলাইজারটা ব্যবহার হচ্ছিল। এখন দুটো মেয়েরই শরীরটা একটু ভালো আছে, কেন এখানে ওয়েদারটা ঠিক হয়ে গেছে, মানে বৃষ্টিটা কমে গেছে, রোদ্দুর বেরোচ্ছে, তো ওদেরও শরীরটা একটু ঠিক আছে। তো আমি ভাবলাম এগুলো ভিতরে ঢুকিয়ে রেখে দিই, কেন বাইরে থেকে থেকে এগুলোতে ধুলো পড়ে যাচ্ছে, আর আমি নিয়ে একবার এঘর একবার ওঘর করছি, তো এগুলো ভিতরে রেখে দিচ্ছি। জানি না এগুলো কতদিন ভিতরে থাকবে, আবার হয়তো এগুলোকে টেনে বের করতে হবে, তবু যতদিন থাকে থাক, ভিতরেই থাক এখন। আর আমি এখানে আমার বিছানাটা ঠিক করে নিচ্ছি। আজকে সকালবেলা উঠতে একটু লেটই হয়ে গিয়েছিল, একটু মানে ভালোই লেট হয়ে গিয়েছিল, প্রায় 7টা বেজে গিয়েছিল। আর সোনা উঠতে লেট করেছে, আমি যেহেতু উঠতে লেট হয়েছে, বলতে কালকে ছুটকু রাত্রিবেলা প্রায় 4:30-5:30 পর্যন্ত জেগেছিল। আর আমি ছুটকু 5:30 ঘুমিয়ে পড়ার পর আমি ভাবলাম যে দেখি, ও যখন ঘুমিয়ে পড়েছে আমিও একটু শুয়ে পড়ি, এখনও 1:40 ঘুমাতে পারবো বলে সেই যে শুয়েছি, একদম উঠে দেখছি 7টা বেজে গেছে। তো সোনাকে তো তাড়াতাড়ি করে টিফিন করে ওকে রেডি করে খাইয়ে দাইয়ে বের করেছি, তো সেই জন্য আমি সেই সময় আর কিছু রেকর্ডিং করতে পারিনি। আর এই যে এখন আমি এসেছি এখানে সোফাটা পরিষ্কার করে নিতে। সারাদিনে আমি বোধহয় 2-3 সোফাটা পরিষ্কার করি, কেননা সোফার কভারগুলো বসলেই যেন গুটিয়ে গুটিয়ে যায়, তারপর পিলোগুলো এদিক ওদিক হয়ে যায়, সেই জন্য আমি এটা পরিষ্কার করতেই থাকি। আর এই যে দরজাটা খুললেই সামনেই আমার সোফাগুলো, আর মাঝে মাঝে দরজাটা খোলা রাখি, তো দেখতে যেন কেমন লাগে, সেই জন্য এটা করতে থাকি। আর সোফার পিলোগুলো, মানে বড় যে 3-seater সোফাটা আছে, ওর পিলোগুলো আমি এইভাবে রাখি, কেন এখানে মাঝে মাঝে ছুটকুকে শোয়ানো হয়। ঘরটার পরিষ্কার করে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। ছুটকু এখনও ঘুমাচ্ছে, তাই ওর ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি। তো আমি রান্নাঘরে এসেছি কপিটা কাটবো বলে, কেন কপিটা নেওয়া হয়েছে একদিন আগে, তো ওটা ব্যালকনিতেই পড়েছিল, ভাবলাম কেটে একদম রান্নাও করব আর বাকিটা কেটে ফ্রিজে রেখেও দেব। তো আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই সেদিন সবজি বিক্রি করতে এসেছিলো, তো সেদিনই আমি কপিটা নেওয়া হয়েছিল সেদিনই। কপির সাথে আরও কিছু সবজি নেওয়া হয়েছিল, শিম নেওয়া হয়েছিল, কুমড়ো, তারপর কিছু ফল নেওয়া হয়েছিল। তো যখন সোনাকে স্কুল থেকে নিয়ে ফিরছিল আমার হাজবেন্ড, তো দেখলো নিচেতে সবজি এসেছে, তো আমাকে ডাকলো ফোন করে, আমিও গিয়েছিলাম, তো ওই সবজিগুলো কিনে নিয়ে এসেছিলাম। তখনই পেঁপে ছিল, আপেল ছিল, এগুলো নেওয়া হয়েছিল। আর এখানে আমি কপিটা কেটে একটু নুন জলেতে ভিজিয়ে রেখে দেব, যেটা আজকে রান্না করব সেই কপিটা। আর বাদ বাকি যে কপিটা আছে সেই কপিটা আমি প্যাকেটের মধ্যে ভরে ফ্রিজে তুলে দেব। এই ফুলকপি হলে আমি পলিথিনের মধ্যেই রেখে দিই, কেন এত বড় টিফিন বক্স আমার কাছে নেই যে আমি ফুলকপিটাকে টিফিন বক্সের মধ্যে রেখে দেব। আর এখানে আমি আলুগুলো কেটে নিচ্ছি, এখনও ঠিক করিনি কি রান্না করব, তবে আলুটা আর কপিটা কেটে রেখে দিই, যা করব ওই আলু কপি দিয়েই করব। এবারে আলুগুলো খুব একটা ভালো নয়, মিষ্টি মিষ্টি খেতে, মিষ্টি হলে ঠিক পছন্দ করে না আমাদের, আমিও পছন্দ করি না, তো কী করা যাবে, কিনে যখন ফেলেছে তখন খেতেই হবে। আর আমার সবজি কাটা হয়ে গেছে, আমি এখানে এসেছি বাসনগুলো গুছিয়ে নিতে। আমার সমস্ত কাজের মধ্যে এই কাজটা খুব বিরক্ত লাগে করতে, মানে অনেক কাজই করতে ভালো লাগে না, তবু করতে হয়, তার মধ্যে এটাও পড়ে। এই বাসন মাজবো ঠিক আছে, কিন্তু এই যে
যেখানে যেখানে গুছিয়ে গুছিয়ে তুলে রাখা, তারপর যখন তুলতে যাব তখন দুমদাম আওয়াজ হবে, হাত থেকে পড়ে যাবে, সে ভয়ে ভয়ে করা, এই যেন আমার বিরক্ত লাগে। কিন্তু কি করব, আমার কাজ করতেই হবে বাধ্য। আর এই যে দুটো কড়া বসানো আছে, একটাতে করেছিলাম লুচি, একটাতে আলু ভাজা, আজকে সোনাকে টিফিনেই দিয়েছি লুচি আলু ভাজা, ও অনেক দিন থেকে চাইছিল, সেই জন্য আজকে লুচি আলু ভাজাই করে দিয়েছি। এক তো লেট হয়ে গিয়েছিলো, তারপরে আলু কেটে ভাজতে, সে যাই হোক। আর এখানে বেলুন চাকিটা রেখে দিয়েছি, আমরা আজকে ব্রেকফাস্টে লুচিই খাবো, তো আমাদেরগুলো এখনও ভাজিনি, ভাজবো মানে বেলে ভাজবো বলে সেই জন্য বের করাই আছে, এখনও ঢোকায়নি। আর আজকে আমি এখনও চা খাইনি, তাড়াহুড়ো করছি, আমি চা খাবো পরে লুচির সাথে। আমার লুচির সাথে চা খেতে খুব ভালো লাগে, মানে আমি চাটা ওই জন্যই খাইনি যে আমি লুচির সাথে চাটা নেব। জানি লুচির সাথে চা খাওয়া ঠিক নয়, কিন্তু লুচিটা খুব কম হয়, আর আমার লুচির সাথে চা খেতে ভালো লাগে, সেই জন্য ভাবলাম থাক যা হয় হবে, আজকের দিনটা আমি খাবো। তো এখানে খুব বেশি হয়নি লুচি, কটা হয়েছিল সব কটাই ভেজে নেব, যটা খাওয়া হয় হবে আর যটা থেকে যায় থেকে যাবে। এখানে আমি চলে এসেছি লুচি আর আলু ভাজা নিয়ে। আমার হাজব্যান্ডের ডিউটি ছিল তো ঘরেতেই ছিল, তো আমিও ভাবলাম ওর কাছেই গিয়ে বসি। আর আমি আসার সময় চাটা বসিয়েই এসেছিলাম, তো চাটা কি হচ্ছে দেখতে গিয়েছিলাম, আর আমি চা হয়েই গিয়েছিল সেই জন্য চা ছেঁকে নিয়ে একদম চলে এসেছি। চলো চা দিয়ে লুচি খেয়ে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে আমি কথা বলছি। এখানে রান্নাঘরে এসেছি, ভাবলাম আজকে ডিম দিয়ে কপি দিয়ে আলু দিয়ে ঝোল করে ফেলবো, আর কিছু করব না। তো আমার কপি ভাজা হয়ে গেছে, একদিকে ডিম সিদ্ধ হচ্ছে আর একদিকে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে আমি দুধ রাঁধতে গিয়েছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো, দুধটা আনা হয়নি বাইরে থেকে, কেন আজকে সকালবেলা সোনা দুধ খেয়ে যায়নি, ওকে ভাত করে দিয়েছিলাম একটু, তো ভাত খেয়ে গিয়েছিলো বলে দুধ রাঁধতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য দুধটা এনে ধুয়ে রেখে দিলাম। আর এই যে আমার কাঁচা কুচিও হয়ে গেছে এখানেতে, আর আমি এখন যাচ্ছি ছাদেতে জামা কাপড় মেলতে। বালতিটা যেহেতু অনেক বড় ছিল, মানে অনেক বেশি কাঁচা হয়েছিল, সেই জন্য আমি বালতিটা নিয়ে যেতে পারবো না বলে আমার হাজব্যান্ড ছাদে বালতিটা দিয়ে আসবে, আর ছুটকুকে তখন নিয়ে চলে আসবে। যেহেতু আমার কেউ ঘরে নেই, ছুটকুকে রেখে দিয়ে যাওয়া যাবে না, ও ঘুম থেকে উঠে পড়েছিল, তোমাকে বালতিটা দিয়ে চলে যাবে নিচে। আর আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এই যে দেখছো, আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ জড়ো করা আছে, প্রত্যেক দিন আমার দড়িতে এসে এইভাবে কেউ মেলে দিয়ে যায় আর আমি এসে জড়ো করে দিই। আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না, যেন পুজো পুজো একটা ভাব, মানে শরতের আকাশের মতো দেখেই মনে হচ্ছে যেন একটা পুজো পুজো ভাব। এবছর তো পুজোয় আর যাবো না বাড়ি, কেন সোনার স্কুল চলছে, ও স্কুল এখন বন্ধ করা যাবে না, একই তো শরীর খারাপের জন্য মাঝে মাঝে স্কুল বন্ধ হয়ে যায়, তো বাড়ি তো যাবো না পুজোর সময়। কিন্তু আগের বছর পুজোতে কিন্তু আমরা বাড়িতেই ছিলাম, কেন করোনার জন্য আমরা তখন বাড়ি চলে গিয়েছিলাম, তো পুজোটা আমরা আগের বছরের পুজোটা আমরা বাড়িতেই কাটিয়েছি, তো খুব আনন্দ হয়েছিল, ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো এবছর কী হবে জানি না, তবে আকাশটা দেখে মনটা ভরে যাচ্ছে একদম। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আজ তো রান্না করবো ডিম আলু কপি দিয়ে ঝোল, আর কিছু সেরকম করব না, কেন অনেকটা দেরি হয়ে গেছে। আর এদিকে আমি রান্নাও করছি আর ছুটকু ঘরেতে খেলা করছি, ওর কাছেও মাঝে মাঝে চলে যাচ্ছি, কিন্তু দেখলাম ও আর থাকতে চাইছে না, তাই ওকে নিয়েই কোলে নিয়েই রান্নাঘরে এসেছি। কেননা যে পরে রান্নাটা করবো, এখন গ্যাসটা অফ করে দেবো সেটাও হবে না, কেন অনেকটা দেরি হয়ে গিয়েছিলো সব করতে করতে, তো ওকে নিয়েই এসেছি। আর আমার মশলাটা কষা হয়ে গিয়েছিলো, তার মধ্যে ওই ভাজা কপি আর ডিম সিদ্ধটা দিয়ে
একটু কষিয়ে নেব, নিয়ে ওই সিদ্ধ করা আলুটাও দিয়ে দেব। দেখ খুব বেশিক্ষণ কষাবো না, একটুখানি নেড়ে চেড়ে তারপর ওর মধ্যে জল দিয়ে দেব। আর ছুটকু যেহেতু আছে একটু অসুবিধেই হচ্ছে কোলে নিয়ে, কিন্তু আমার হাজব্যান্ড নেই যে একটু বলবো ওকে দেখতে, কেন ও একটু বাইরে গেছে। তো নেড়ে চেড়ে নিয়ে আমি এবার জল ঢেলে দেব। টেস্ট করে একটু দেখলাম, মনে হলো যেন নুনটা কম আছে, সেই জন্য আর একটু নুন আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ধনে পাতাটা দিতে ভুলে গেছি, মানে ভুলে যায়নি, ভেবেছি দেব, যেহেতু ছুটকু কোলে আছে সেই জন্য ধনে পাতাটা কাটা নেই বলে দেওয়া হয়নি। তো পরে আমি ধনে পাতাটা কেটে দিয়ে দেব। আমি এখন এখানে কড়াটা ঢাকা দিয়ে তরকারিটা ফুটতে দিয়ে ছুটকুকে নিয়ে ঘরে চলে যাব। আর ছুটকুর সাথে খেলতে খেলতে আমি আবার চলে গেছি রান্নাঘরে, কেন তরকারিটা অফ করতে হবে, ধনে পাতা দেবো তরকারিটার মধ্যে। ও এখানে খেলছিল আর আমি রান্নাঘরে ওইগুলো করছিলাম আর ওকে দেখছিলাম। আর আমি যে বললাম আমার হাজব্যান্ড গেছে বাইরে, তো ও গিয়েছিল মাছ আনতে। মাছ বলতে এখানেতে শুক্রবার দিনকে মাছটা আসে, মানে মাছ আসে, রবিবারও আসে, ওগুলো সেই জ্যান্ত মাছ মানে রুই কাতলা এইগুলো পাওয়া যায়। আর শুক্রবার দিন থেকে শুক্র শনি রবি তিন দিন পাওয়া যায় ওই তোমার সামুদ্রিক যে মাছ, ওই ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই ধরনের আলাদা আলাদা রকমের মাছ পাওয়া যায়। তো ও ফোন করে জেনে নিয়েছিল যে মাছ এসে গেছে, তো ও গিয়েছিল মাছ আনতে। তো আজকে নিয়ে এসেছে ইলিশ মাছ, এটা আমাদের এবছরের প্রথম ইলিশ মাছ মানে খাওয়া হবে। আমি শুনেছি নাকি ইলিশ মাছ কেটে ধুতে নেই, নাহলে টেস্টটা নাকি কমে যায়, কিন্তু বাইরে থেকে যেহেতু কেটে নিয়ে আসা হয় সেই জন্য পরিষ্কার করে ধুয়েই নিতে হয়। আর এই যে আমি মাছ আর তেলপোটাটা রেখে দেবো ফ্রিজের মধ্যে টিফিনে করে। আর আজকে দুপুরের আমাদের মেনু হলো ডিম আলু কপির ঝোল, আর এটা একটু বড়ার টক করেছিলাম, বেসন বড়ার টক করেছিলাম, আর ভাত। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। সেই দুপুরবেলা তোমাদের লাঞ্চ মেনু দেখাবার পর আমি আর রেকর্ড করিনি, কেন এমনিতেই দেরি হয়ে গিয়েছিল। তো আমি তখন লাঞ্চ করে নিয়েছিলাম, কিন্তু তখন আমার চান হয়নি। তো সোনা আসার পর ওকে খাইয়ে দাইয়ে প্রায় চান করতে যেতে আমার 4:30 বেজে গিয়েছিল, তো সেই জন্য আর কিছু রেকর্ড করিনি। আর এখন আমি সন্ধ্যাবেলা এসেছি আমার রান্নাঘরে, কিছু টুকটাক কাজ আছে, একদিকে মুগ ডাল ভাজছি আর একদিকে মেয়ের জন্য দুধ ঠান্ডা করতে দিয়েছি গ্লাসে। আর যে আমার রেগুলার যে মশলাগুলো লাগে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো যেটাই থাকে সেই মশলাদানিটা একটু আজকে মেজেছিলাম, আর মশলাগুলো একটু রোদে দিয়েছিলাম, কেন কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিলো বলে মশলাগুলো একটু কেমন জমাট বেঁধে গিয়েছিলো। তো সেগুলোই আমি এখন ঠিক করে রাখছি। আর বলে না, একটা কাজের সাথে অন্য কাজটা লিঙ্ক থাকে, সেই রকম সকালে যেহেতু উঠতে লেট করেছি সেই জন্য সব কাজ আমার লেট হয়ে যাচ্ছে, যেটা যখন হয় সেই টাইম মতো করে উঠতে পাচ্ছি না। চলো এখন মেয়েদের কাছে গিয়ে বসি, পরে আবার যখন রান্নাঘরে আসবো তখন কথা হবে। এখন বাজে রাত 10টা, এখন আমি এসেছি রান্নাঘরে রান্না করতে। যেহেতু আজ শুক্রবার সেই জন্য স্পেশাল তো একটু কিছু হবেই, তাই যেহেতু দুপুরবেলা মাছ এনেছিল ইলিশ মাছ, তো দুপুরবেলা করিনি, তাই রাত্রিবেলায় ইলিশ মাছটা হবে মানে করছি। আর এই অনেকটা লেট হয়ে গেল, ফোনে কথা বলছিলাম একটু এদিক ওদিক, তো অনেকটা দেরি হয়ে গেল, তো এখন তাড়াহুড়োই করছি। এখানে মাছের মুড়োগুলো আমি ভেজে নিচ্ছি, আমরা ইলিশ মাছের মুড়ো ভাজাই খাই, অনেকে আবার শাকটাকে খায়, কিন্তু আমরা শাকেটাকে দিই না, আমরা ভাজাটাই পছন্দ করি, তো ভাজাটাই খাই। আর একটু মাছের তেল তুলে রাখবো, মাছের ইলিশ মাছের তেল দিয়ে তো আর ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, তো একটু ইলিশ মাছের তেল তুলে রাখলাম। আর এটা একটু তেল পোটাটা ভেজে নিচ্ছি ভালো করে, অনেকে তেল পোটা খায় না, আবার অনেকরা শাকে দেয়, তো আমরা তেল পোটা খাই, আমাদের ভাজাটাই ভালো লাগে, আমরা সবাই খাই এটা। আগে আমার হাজব্যান্ড খেত না, কিন্তু এখন আমার থেকে চেয়ে খাচ্ছে, এরকম ব্যাপার। আর আমার একটু পড়ে গেল ঢালতে গিয়ে। এবার মাছের ঝালটা বসাবো।
রান্না করতে করতে কারেন্টটা চলে গিয়েছিল, সেই জন্য আর রেকর্ডিং করতে পারিনি, মানে রেকর্ডিংটা অফ করতে হয়েছিল আমাকে। আমার মাছের ঝাল প্রায় হয়েই এসেছে, এখন আমি ওই সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তার মধ্যে একটু জল মিশিয়ে সেটাই আমি মিশিয়ে দিলাম মাছের সাথে। মাছের ঝালটা সেরম কিছু করিনি, আর ইলিশ মাছ সেরম কিছু করতেও লাগে না, এমনি যারা খেতে ভালোবাসে তাদের কাছে এমনি মোক্ষম সেটা। তো আমি তেলের মধ্যে দিয়েছিলাম একটু লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে, তাতে জল দিয়ে নুন দিয়ে আর মাছগুলো দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম। তো মাছগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে যে সর্ষে বাটা লঙ্কা বাটাটা যেটা ছিল সেটা মিশিয়ে দিয়েছিলাম, আর এখন আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। যেহেতু সর্ষে বাটার মধ্যেই লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, সেই জন্য আর কাঁচা লঙ্কাগুলোকে ফাটিয়ে দিলাম না, কেন না হলে আমার বেশি ঝাল হয়ে গেলে সোনার খেতে অসুবিধে হবে। আর টেস্ট করে দেখলাম মনে হলো যেন একটু নুনটা কম আছে, তাই আর একটু নুন মিশিয়ে দিলাম। দিয়ে এবার মাছের ঝালটা ঢাকা দিয়ে একটু সামান্য ফুটতে দেব, দিয়ে ওটা অফ করে দেব। চলো আবার খাওয়ার সময় দেখা হবে। আজকে রাতের মেনু ওল ভাতে, আলু ভাতে, ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের ঝাল। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সাথে থেকো।